কন্যাশ্রী শিক্ষাশ্রী সুকন্যা একের পর এক সরকারি প্রকল্প ভোল বদলে দিয়েছে চুচুড়ার বালিকা বাণী মন্দিরের। 1200 ছাত্রের স্কুল এখন জায়গা করে নিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়। খুশি পড়ুয়ারা, প্রধান শিক্ষিকা বলছেন কৃতিত্ব রাজ্য সরকারের উদ্যোগের, ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। সে বহুদিন আগের কথা, নারী শিক্ষার প্রসার তখনও ততটা ঘটেনি হুগলিতে। সালটা 1927। দুজন মানুষ স্বপ্ন দেখেছিলেন মেয়েদের স্বাবলম্বী করে তোলার, শ্যামলাল সেন ও মনীন্দ্রনাথ সাধু। দুজনেই নিজেদের বাড়ি মেয়েদের স্কুল তৈরির জন্য দান করেন। সেই জমিতেই গড়ে উঠেছে চুচুড়া বালিকা বাণী মন্দির। আগেও ফল ভালোই হতো, তবে ছবিটা একেবারে বদলে গেছে 2015-র পর। রাজ্যে পালাবদলের পর মেয়েদের স্কুল ছুট এড়াতে নানা প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী, আর তাতেই উপকৃত বাণী মন্দিরের মেয়েরা। গত 2-3 বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় বাধ্যতামূলকভাবেই জায়গা করে নিচ্ছে এখানকার মেয়েরা। সাফল্যের সবটুকু কৃতিত্ব দিদিমণিদের দিচ্ছেন পড়ুয়ারা। আমাদের স্কুলে এত মানে দিদিমণিরা আমাদের এতটাই হেল্পফুল হচ্ছে, তার জন্য আমাদের এত মানে সাহায্য করছেন, যাতে আমাদের সব প্রশ্নই কমনের মধ্যেই আসছে, তার জন্য মানে সবাই বেশিরভাগ ভালো রেজাল্টই হচ্ছে। শুধু কি পড়াশোনা? না, পড়াশোনার পাশাপাশি স্কুলে চালু হয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর মতো নানা সামাজিক প্রকল্প। স্কুলে বসেছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ছাত্রীদের শরীর স্বাস্থ্যের দিকেও কড়া নজর দিদিমণিদের। কন্যাশ্রী প্রকল্প যেটা এসছে সে থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। বছরে এটা থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকে, সেটা তারপর খাতা দেওয়া রয়েছে। ইভিন আমাদের স্কুলে এখন ইতিমধ্যে একটা ভেন্ডিং মেশিন বসেছে, যেটা থেকে মেয়েরা অনেক সাহায্য পাবে। ছাত্রীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সুকন্যা প্রকল্প। এই প্রকল্পে স্কুলেই ছাত্রীদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়। তাতে একদিকে যেমন শারীরিক সক্ষমতা বাড়ে, তার সঙ্গে বেড়েছে রাস্তায় একা হাঁটাচলা করার আত্মবিশ্বাস। আমাদের কাছে সেটা মানে খুবই উপকার করেছে আমাদের কাছে, কারণ আমাদের নিজেদের রাস্তাঘাটে চলতে হয় একা একা, সেই দিক থেকে আমাদের কাছে খুবই উপকার করেছে। স্কুলের সর্বাঙ্গীন উন্নতির জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছেন বাকিরা। এরা যথেষ্ট ভাবে বেনিফিটেড, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তারপরে সুকন্যা প্রকল্প, সবুজ সাথী, সরকার থেকে বই, ব্যাগ, ড্রেস, খাতা, যাবতীয় যা যা ব্যবস্থা করেছে সেগুলো আমরা যখনই ইনফর্মড হয়েছি সঙ্গে সঙ্গে আমরা মেয়েদের সেই সুযোগটা যাতে পায় তার ব্যবস্থা দিদির দিক থেকে এবং স্কুলের তরফ থেকে সবসময় করা হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলছেন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সাহায্য ছাড়া এমন উন্নতি সম্ভব ছিল না। কৃতিত্ব অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই সরকার যেভাবে এগিয়ে এসেছে পরিকাঠামোর উন্নতিতে এবং কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, শুধু তাই নয়, এগুলোর সঙ্গে নতুনভাবে বিশেষভাবে উল্লেখ করতে পারি আমি যে কোনো ধরনের পরিকাঠামোয় যেভাবে সরকারি সহযোগিতা এখন পাওয়া যাচ্ছে এটা আগে দেখা যায়নি। এভাবেই এগিয়ে যাচ্ছে স্কুল, গর্ব আর খুশি চওড়া হাসি শিক্ষিকাদের মুখে। এখানে এখন শুধু কন্যাশ্রী সবুজ সাথী নয়, সুকন্যা পর্যন্ত এখানে চালু হয়েছে এই জেলার মধ্যে প্রথম। ক্যামেরায় প্রবীর কুমার মানিকের সঙ্গে বিশ্বজিৎ সিংহরায়, জি 24 ঘন্টা।